প্রেগনেন্সির সময়ে 1 মাস 7 দিন পরে ডেলিভারি, তার আগে এই মুহূর্তে রোগে জ্বরে ভুগছেন, জ্বর এসেছে, কি করবেন, করণীয় কি? প্রথমত এই অবস্থায় যে কোনো রোগী ভয় পাবে এবং এটি স্বাভাবিক, হ্যাঁ, কারণ দে আর ভালনারেবল গ্রুপ ওর পিপল বেবিজ এন্ড প্রেগনেন্ট ওমেন যে কোনো, এবং যারা সিক থাকে তারা ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি আশ্বস্ত করতে চাই যে রিসার্চ ওয়ার্ক আছে, ডাটা আছে ওয়ার্ল্ড এই পর্যন্ত, প্রেগনেন্ট ওমেন দে আর মোডারেটলি ভালনারেবল, সো এত মানে আমি ফ্যামিলিকে বলবো তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম হচ্ছে তাদেরকে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, যদি প্রেগনেন্ট হয়েছে বলে এখন করোনাও যদি হয় সেই ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না, ভয় কোনো কারণে আশ্বস্ত করা দরকার। তাদের এখন যে স্টেজটা আছে জ্বর হতেই পারে, অনেক কারণে জ্বর হতে পারে, সেটা করোনা হতে পারে বা নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে জ্বরের যে বেসিক ট্রিটমেন্ট গুলো আছে যেমন আমরা প্যারাসিটামলের কথা বলি এবং তাকে আইসোলেশনে থাকা, যেহেতু প্রেগনেন্ট ওমেন তাকে কিছু বলবো যেমন ভিটামিন ডি, তারপর হচ্ছে আপনার জিঙ্ক এবং ফলিক অ্যাসিড, আয়রন, এগুলা অবশ্যই গাইনোকোলজিস্ট দিয়ে থাকেন, এগুলা কন্টিনিউ করবে। তাকে স্পেশালি মানসিক সাপোর্ট দিতে হবে, তাকে আইসোলেশন অবশ্যই থাকার চেষ্টা করতে হবে, এবং পাশাপাশি যে হাইজিন গুলা মেনটেন করা এবং কিছু হালকা হাঁটা চলাফেরা বাসায় এগুলা এগুলো করবে, এটা ভয়ের কোনো কারণ নেই। ধন্যবাদ। বেশি সমস্যা হলে অবশ্যই অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন, টেলিমেডিসিন তো আছে, টেলিমেডিসিনের মাধ্যমে তিনি স্বাস্থ্য সেবা নিতে পারেন। ধন্যবাদ সুপ্রিয় প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।